মিষ্টি মা, এখনো ঘুমাচ্ছো? উঠে পড়ো, পড়তে বসো, ভোরে পড়াচ্ছে আসল পড়া, বুঝেছো? আমি গেলাম, হোমওয়ার্কটা করে নাও। বাবা, এত সকাল সকাল তুলে দিল, মাত্র বল 5টা বাজে, একি জ্বালা তুললে বাবা। টিভি দেখতে দেখতে খাবার মজাটাই আলাদা, আর একটু ছাউনটা জ্বলে করি, শুনতেই পাচ্ছি না। মিষ্টি, 1 ঘন্টা ধরে পাড়ার মতন টুকুস টুকুস করে খাচ্ছিস আর টিভি দেখছিস, খেতে এতক্ষণ লাগে? তাড়াতাড়ি খাও, খেয়ে পড়তে বসতে হবে তো। এক্ষুনি তো বসলাম মা। এক্ষুনি না মা, অনেকক্ষণ হয়ে গেছে, দাও আমি খাইয়ে দিই, দাও তাড়াতাড়ি হয়ে যাবে, দাও। নাও, খাওয়া কমপ্লিট, এবার পড়তে বসো। এতো কিছুক্ষণ আগে পড়ে উঠলাম, আবার পড়তে বসতে হবে। পিছে দেখো, পিছে। মিষ্টি মা, তুমি এটা কি করছো? তুমি খেলছো কেন? আমি তোমায় বলেছি খেলতে। আজ তো সারাদিন খেলিনি, আর পড়তে ভালো লাগছে না, একটু খেলতে দাও না মা। ভালো লাগছে না বললে হবে? পড়াশোনা তো করতে হবে। আসো, আমি তোমায় পড়তে বসাই। এসো এসো আমার কাছে এসো। যা বাবা, আবার পড়ো। কোথায় দিদুমনির ডায়েরি? এই যো, নে খালাবাটি গুলো সরা সরা তো সাইডে, নে এবার পড়, আয় নে পড়। এ বি সি ডি। এই সময় আবার কে ফোন করলো? যাই দেখি তো কার ফোন। আরে, এ তো দিদুমনির ফোন। হ্যালো, হ্যাঁ দিদুমনি বলুন। হ্যালো, হ্যাঁ আপনাকে আমি যা যা বলেছিলাম আপনি ঠিক করছেন তো? আরে হ্যাঁ, আপনি ঠিক যেমনটি বলেছেন আমি ঠিক তেমনটি করছি। মিষ্টিকে আমি একদম খেলতে দিচ্ছি না, একদম টিভি দেখতে দিচ্ছি না, সারাক্ষণ শুধু পর 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 পড়াচ্ছি। তুমি বলা দে, তোমার ক্লাস তো আজ আমি নেব।